নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি একটা ফেলনা সবজি দিয়ে রেসিপি বানাতে চলেছি। ফেলনা মানে এরকম যে বরবটিটা শুকিয়ে গেছে, বাঁধাকপিটাও আমার শুকিয়ে গেছে, এই দুটো জিনিসকে দিয়ে, আর তার মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, আর লাগবে কালো জিরে। এবার দেখে নেওয়া যাক কী করে আমি এটাকে রান্না করছি। প্রথমে দেখুন আমি এখানে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম, জলটা গরম হোক, আর পাশের ওভেনে আমি কড়াই বসিয়েছি, এখানে গ্যাসটা অন করে দিলাম। এবার এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো, তেলটা গরম হোক ততক্ষণ। এই জলের মধ্যে আমি দেখুন বরবটিটা দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হোক, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দু চামচ কালো জিরে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কোটা, আর কাঁচা লঙ্কা বাঁধাকপি সব একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে, যাতে পুড়ে না যায়। দেখুন আমার বরবটি ফুটছে, মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব বেশি গলাবো না, হাফ সেদ্ধ করে এটাকে নামিয়ে নিলাম। এবার আমি কী করবো, এটাকে এমনি জল থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। হালকা হাতে কিছুক্ষণ মেরেই এটাকে আমি নামিয়ে দেবো, তার আগে সব মতো নামিয়ে দিয়ে দেবো। দেখুন এটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এটা এবার এখানে ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে মিক্সিং বোলে পেস্ট করে নেব। দেখুন পেস্ট আমার এরকম হয়েছে দেখতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।